নমস্কার আমি ডক্টর প্রমোদ শর্মা আয়ু রিজ ডাইরেক্টর আয়ুর্বেদ কি জিনিস বা আয়ুর্বেদটা আজকে আপনারা যদি সন্ধি বিচ্ছেদ করে বুঝতে পারেন যে আয়ুর্বেদ কি জিনিস আয়ু এবং বেদ আয়ু মানে আমাদের বয়স আর বেদ মানে হচ্ছে ধ্যান কি নিয়ে আমাদের আয়ুটাতে বৃদ্ধি করতে পারি এটাই হচ্ছে আয়ুর্বেদ কোনো কোনোদিনই বলে না যে কোনো রোদের ক্ষেত্রে আপনারা অপারেশন করুন বা আপনি একটা সারা জীবন ওষুধ খান এখানে বলা হয় আমাদের একটা আছে যেটা যে কোনো রোদের সাথে লড়ে ওই জায়গাটা ঠিক হতে পারবো আয়ুর্বেদ আজকে না খুব প্রাচীন চিকিৎসা আপনি পুরনো পুরনো বই পড়েছেন সেখানেও কিন্তু আপনি কিছু কিছু আয়ুর্বেদিক শব্দগুলো পেয়েছেন যেমনি আপনি রামায়ণও দেখেছেন সেখানে বুটি আয়ুর্বেদ আপনি শুনেছেন তো আয়ুর্বেদ এটা না যে জন্ম জন্ম নিয়েছে। নিয়েছে। ঋষি মুনিরা আয়ুর্বেদ এইভাবে মানে সায়েন্টিস্ট হিসাবে ওরা কিছু কিছু জুটি বুটি বাল করেছে তাদের আমাদেরকে যদি ঠিকঠাক জানা হয় তাহলে অনেকগুলো এরকম রোগ আছে যেটা দিয়ে আমরা ভালো থাকতে পারি যেরকম ছোট একটা রোগ হয় থাইরয়েড থাইরয়েড আপনার ভেবে নিয়েছেন যেটা এটা ভালো কোনোদিন হবে না হলে সারা জীবন আপনাকে ওষুধই খেতে হবে আজীবন আপনাকে ওষুধই চালিয়ে ফেলতে হবে কিন্তু আপনি জানেন না মাত্র করিন্ডাল জুস যেটা বলা হচ্ছে ধনিয়া পাতা রস ওই ধনিয়া পাতা রস যদি আপনার খাওয়া হয় তাহলে কিন্তু থাইরয়েডটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে সারা জীবন আপনাদের ওষুধ খেতে হয় না যেরকম সুগারের জন্য বলা হয়েছে যদি আপনারা সুগারের প্রবলেম আছে ডায়াবেটিস সমস্যা দিয়ে ভুগছেন আপনি সকালে উঠে একটু পদ্ম গোলচ হওয়া স্টার্ট করুন আর অল্প অল্প হান বারে বারে হান আজীবন ওষুধ খেতে হবে না ওইভাবেই আজকে একটা রোদ আর সেটা মহিলা রোধ মহিলাদের যে সব হয় সেই নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পিসিওডি এই হবার দেখবেন অনেকজনে বহু বছর হয়ে যাচ্ছে বিয়ে করেছে কিন্তু কিছু না কিছু কারণের জন্য সে সন্তান উপলব্ধ করতে পারছে না এই জিনিসটা কি আয়ুর্বেদিক দিয়ে সম্ভব হতো না বা হয় না যে আপনার অন্য মডার্ন ট্রিটমেন্টের মধ্যে যেতে হচ্ছে ওখানে ট্রিটমেন্টে যাওয়ার পর আপনি আরো টাইমটাতে নষ্ট করে ফেলছেন এই সময়ের মধ্যে আমার কাছে আসছেন যেটা হয়তো আপনারও এখন আর ইউটারেসে ওই জায়গাটা মানে যেটা বাচ্চা থাকবে ওই জায়গাটা ধরার ক্ষমতাটা নেই বা এতটা বেশি ফাইব্রয়েড বা সিস্ট হয়ে গেল সেখানে আপনার ইউটারেসটা টোটালি একটা অ্যাডমিনো সিসিসের পিছিয়ে চলে যাচ্ছে মানে একটা ফাইব্রয়েড হতে হতে ওটা ক্যান্সারের একটা রূপ নিয়ে নিচ্ছে এই ছোটো মোটো জিনিসে একদম যেটা যাদের ডিসমেনরিয়াস বিওর এর ব্লিডিং গুলো আসে না তাদের নিয়ে ফিপ করানো উচিত সেটা আমি বলবো কিন্তু প্রথম একটা বন্ধু চলে এসেছে তাকে স্বাগত জানাই নমস্কার আচ্ছা আপনার নাম বলবেন আপনার বয়স বলবেন হালদার আর বয়স বলবেন কোথায় দিয়ে বলছেন আপনার বাড়ি কোথায়

এটা কোন ইন্টারনালি জায়গা রয়েছে ইন্টারনাল জায়গার মধ্যে র্যাস হয়েছে তাহলে আপনি দেখুন আপনার সবার মানে সমান তুলনায় আপনার কি ঘাম বেশি হয় ঘাম সেরকম হয় না আপনার কোন ঠান্ডা লাগা ধাত বা চল জলদি সলদি হয়ে যায় বাট আপনার রোদ সহ্য হয় না এরকম কিছু ধারণা আপনার কিছু থাকে আর আপনার কোন পেটে দিকে সমস্যা আছে এটা এটা যে আপনার আপনার সমস্যাটা বললেন কারণ কারণ হচ্ছে তিনটে মধ্যে একটা নেই যেটা ঘাম বেশি হলে আমাদের হারমোনাল ডিসব্যালেন্স হলে এই প্রবলেমটা হয় এটা আপনার নেই কিন্তু আপনার দুটো সমস্যা রয়েছে একটা হচ্ছে আইজি ইফেক্ট যেটা আপনার শরীরের মধ্যে অ্যালার্জি লেভেলটা বেশি আছে তার জন্য আপনার রোদ সর্দি কাশি এসব সব সবসময় একটা শরীর লেগেই থাকে কোনো কোন আপনার স্যুট হয় না আর একটা জিনিস যেটা বললাম আপনার লিভার ফাংশনটা ভালো নেই খুব অতিরিক্ত অ্যাসিড হলে আমাদের শরীরে একটা র্যাশ মানে রক্ত দূষিত হয়ে যায় তো দেখুন এটা আপনাকে ব্ল্যাক পিউরিফায়ার এই ধরনের আপনাকে কিছু ওষুধ খেতে হবে আর পেটগুলো পরিষ্কার রাখতে হবে আপনি র্যাশের জন্য যতই ক্রিম যতই মলম বা যতই আপনি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন খেয়ে নিন

অ্যাকচুয়ালি এটা কি হয় যখনই আমাদের পেচ্ছাবের সাথে ইউরিনের সাথে কোনো আননেসেসারি জিনিস যদি পাস হয়ে যায় পাস সেলস বলুন ইথিয়াল সেলস বলুন বা স্পামটোজোয়া বলুন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় তো এর জন্যও দেখো আটটা আপনার ইউরিনের রুটিন এক্সামিনেশন হয় এটা কিন্তু করিয়ে আসতে হবে তার বিষয়ে আমি কিছু বলতে পারবো একদম আসতে পারো দেখো দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে নাইন নাইন জিরো থ্রি টু ফাইভ টু আরই একটা নম্বর যাচ্ছে নাইন নাইন জিরো থ্রি সেভেন নাইন ফাইভ টু টু আমাদের কলকাতায় অনেক যেটা চেম্বার রয়েছে ঠিক আছে বালিগঞ্জের কাছাকাছি চেম্বার তুমি হয়তো যাদবপুরে পেয়ে যাবে তো তুমি যাদবপুরেও এসে দেখাতে পারো একদম আমাল কাছে যতই ডাক্তার টিম থাকবো না কেন প্রত্যেকটা পেশেন্টে আমি পার্সোনালি দেখি আমি পার্সোনালি ওকে ট্রিট করি আচ্ছা আচ্ছা না না আপনি আসবেন আমাকেই পাবেন এটা আপনাদের ফোনে বলতেও হবে না মানে সবই পেশেন্ট আমি নিজে পার্সোনালি দেখি আমি একটু দেখো আগে হেল্পলাইন নাম্বারটা নোট করে নাও নাইন এই নাম্বারে ফোন করো বুথিং করো আর রিপোর্টগুলো এখন করতে হবে না যেহেতু তো তুমি আমার কাছে আসছো তাহলে আবার চলে এসো তারপরে আমি যে রিপোর্টটা বলবো সেই হিসাবে তুমি ফলো আপ রাখবে ঠিক আছে তো এই প্রথম বন্ধুটা যে ফোন করলেন এটাও দেখুন একটা সন্তানের আমরা প্রাপ্তি বলতে চাই সেখান দিয়ে একটা প্রবলেম হয় যখনই আমরা ইউরিনটা করি ইউরিন করার সময় কি হয় আমাদের শরীরে ঝাঁকুনি দেয় এই ঝাঁকুনি দেওয়ার জন্য মানে এটা কারণ হচ্ছে আমাদের যদি ইউরিনের সাথে কোনো আননেসেসারি প্রোডাক্ট বেরিয়ে যায় আসুন আমার একটা বন্ধু চলে এসেছে তাদের স্বাগত জানাই নমস্কার কে বলছেন আর কোথায় দিয়ে বলছেন আচ্ছা নাম বলবেন আর বয়স বলবেন আপনার হ্যালো আপনার নাম বলুন আর বয়স বলুন আর বয়স বলবেন আচ্ছা ঠিক আছে আর কি সমস্যা আছে ওটা বলুন থাইরয়েড এর বছর দিয়ে থাইরয়েড আছে আচ্ছা আর থাইরয়েড ওষুধ যা ডাক্তার দিয়েছে সেই ডাক্তার খেতে বলেছে খেলে ভালো আর হবে না তাই তো কন্ট্রোল থাকতে পারে ভালো হবে না এটাই বলেছে তো আমি আপনাকে যদি বলি যে থাইরয়েড পুরোপুরি এটা ভালো করা যায় আপনি বাড়িতে বসেই ভালো করতে পারেন রোজ সকালে আপনি উঠে করিন্ডার জুস করিন্ডার মানে হচ্ছে ধনেপাতা ধনেপাতা রস রোজ এক চামচ করে গরম জলের সাথে ফেটে আপনি ধনাপাতা রস খাতে স্টার্ট করে দিন যেই ওষুধটা এখন আপনার চালু আছে ওটা বন্ধ রাখতে হবে না ওটা ধীরে ধীরে পাওয়ারটা কমিয়ে দিতে হবে আপনি এখন কত পাওয়ারে ওষুধ খাচ্ছেন এখন কত পাওয়ারে ওষুধ চলছে আপনার বাষট্টি পয়েন্ট ফাইভ যখন আপনি এই আমি যেটা বললাম ধনাপাতা রসটা এটা আপনি খাওয়ায় স্টার্ট করবেন ধীরে ধীরে ওখানে সাড়ে বারো পয়েন্ট কম করবেন মানে বাষট্টি পঞ্চাশ যখনই আপনার ওষুধ শেষ হবে আপনি পঞ্চাশ পাওয়ারে কিনবেন পঞ্চাশ পাওয়ার যখন শেষ হবে আপনি সেঁইত্রিশ পঞ্চাশে পাওয়ার কিনবেন সঁয়ত্রিশ পঞ্চাশ যখন পাওয়ার শেষ হবে তাহলে আপনি পঁচিশ এরকম করে এক একটা ফাইল আপনি খাবেন দেখবেন আপনার থাইরয়েড পুরোপুরি ভালো হয়ে যাবে কেমন হ্যাঁ রোজ এক চাপা রস নেবেন ওটা এক কাপ গরম জলের সাথে ফেটে সকালে খালি পেটে হাওয়া স্টার্ট করে দেন ঠিক আছে এই যা কিছু কিছু রোদ মানুষ জানি না এই এত ইজি জেনে থাইরয়েড আজ আজকে দেখবেন থাইরয়েড বলুন প্রেশার বলুন সুগার ওষুধ বলুন ব্যবসায় মানে কন্টিনিউয়াসলি ডেলি এত সেল জানো পেশেন্ট ওইভাবে আছে আর বলছে না যে এটা ঠিক করে ভালো হবে হয়তো এটা না যে এটা আমি ফর্মুলা জানি এটা সব ডাক্তারই ফর্মুলা জানে আপনাকে বলছে না ধরুন কন্টিনিউয়াসলি আপনার সাথে একটা রিলেশন থাকবে রিলেশনটা তৈরি করে আমি রিলেশন তৈরি করি না আমি আপনাকে ভালো করে উঠি ভালো করার পর রিলেশন আমি রাখি তো এই যে জিনিসটা বললাম আজকে যেই সমস্যাটা আমি বললাম সন্তানহীনতা এই সন্তানহীনতা যাদের মানে এই কষ্ট হচ্ছে বা যেদের এই ফিজগুলো করছে ওরাই কিন্তু কষ্টটা বুঝেই যাচ্ছে কেন কি আট বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে বিয়ে করেছি এবার মেয়ে বাড়ি থেকে একটা মানে কি বলবো প্রেসার চলে আসছে বাবা বাড়ি থেকে প্রেসার চলে আসছে কিন্তু বাচ্চা আসছে না মানুষ এতটাই স্ট্রেস করে হচ্ছে মানে কিছু কিছু পেশেন্ট এইরকমও দেখেছি যা পাঁচ বছর ওরা প্ল্যানিং করেছিল বাচ্চা নেবো না এইবার যখন বাচ্চা নিচ্ছে তাহলে কি হচ্ছে এতটা প্রেশার এতটা স্ট্রেসের জন্যে জন্য ওদের সন্তান আসছে না আমি অনেক এরকম পেশেন্ট দেখেছি তাকে হয়তো আমি কোনো ওষুধই দিতে হলো না কারণ দু ক্ষেত্রেই দেখছি রিপোর্ট নর্মাল শুধু ছিল তি স্ট্রেস স্ট্রেসফুল লাইফ হওয়ার জন্য ওদের একটা মিসকমিউনিকেশন হচ্ছে তার জন্য ওনার বাচ্চাটা কনজিভ হচ্ছিল না কিন্তু এইটা কাউন্সিলিং যেই জিনিসটা সেটা কিন্তু অন্য ডাক্তারের কাছে যাচ্ছে আপনার বলেছে কোনো রোধ নেই এই দুটো ওষুধ খেয়ে না যদি রোদ নেই তাহলে ওষুধ খাবো কেন আমি যদি অসুস্থই নি আমার যদি কোনো রোদ ধরাই না আমি ওষুধ খাবো কেন এখানে পেশেন্টও কোশ্চেন বলছে না দুটো করে ওষুধ চারটে করে ওষুধ খেয়েই যাচ্ছে হবে এই হবে হবে টেনশন নিও না হবে আরে টেনশন নিও না হবে কি আগে কাউন্সিলিং বলতে হবে যে আপনার কোনো রোগ নেই এই ডেট থেকে এই ডেট হচ্ছে অবুলেশন টাইম এই সময় যদি মিলাশ করা হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা ধরবে আপনার কনসিভ হবে বা আপনার যদি পিসিওডি বা ফেলিপিন টিউব আপনার চিপসে আছে বা ধরুন আপনার ফেলিপিয়ন টিউব ব্লক হয়ে আছে বা যদি আপনার কোনো ফাইব্রয়েড হয়ে আছে বা ছেলেদের মধ্যে যেই স্পাম কাউন্টার যদি নেই এই জাতাটা ট্রিটমেন্ট কেউ করছে না বা এই জাতা যদি রিপোর্টে কিছুই নেই তাহলে আমি ওষুধ দেবো কেন ওনাকে কাউন্সেলিং করাবো যেন আপনারা এই স্ট্রেসফুল লাইফের জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে আছে এই এইভাবেশন টাইমটা যদি ঠিকঠাক আপনারা নেওয়া হয় কিন্তু এই সমস্যাগুলো যাবে এই জিনিসটা তো কেউ বোঝাচ্ছে না তার জন্য আজকে এই সন্তানহীনতা রোডটাও সুদারের মতন পুরো স্প্রেড করে দিয়েছে দেখবেন দশটা বাড়ি ঝাতলে একটা বাড়ি এরকম পাবেন যেখানে বিয়ে হয়ে গেছে আট দশ বছর হয়ে যাচ্ছে তার বাচ্চা সন্তানগুলো আসছে না আর এর একটা বিশেষ কারণ কিন্তু মহিলাদের ক্ষেত্রে পাওয়া যায় যেটা দেখলাম ছ বছর বিয়ে হয়েছিল তার কিন্তু ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য বাচ্চা হল না কেন আগে আমি বলে দিচ্ছি ফাইব্রয়েডটা ত্রি জিনিস আর পিসিওডি ত্রি জিনিস এটা কিভাবে হয় পিসিওডি ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভরিয়ান ডিজিজ পলি পলিপ মানে হলো যেই থুথু ফেলে যেটা একটা কাফের মতন একটু লালা হচ্ছে এটা হচ্ছে পলিপ সিস্ট হয়ে গেল একটা চামড়া রূপ আর ফাইব্রয়েড হয়ে গেল একটা হাড়ের রূপ মানে সত্য ভাবটা ছিল পলিপি পলিপ দীর্ঘ হলো সিস্ট সিস্ট দীর্ঘ হলো ফাইব্রয়েড ফাইব্রয়েড মানে যেটা বলা হয় আপনাদের টিউমার এই টিউমার আমার যদি বাচ্চার ঘরে থাকে তাহলে কিন্তু যখন আমার বাচ্চাটা বড় হবে তাহলে ওর ইনফেকশনটা ওর মধ্যে ঢুকবে বাচ্চাটা নষ্ট হবারও তো দেখো এটা খুবই সিম্পল আপনাকে আমি বুঝিয়ে দিই আমাদের থাকে মহিলাদের ইউটেরাস বলা হয় বাচ্চার ঘর এটা ফেলিপিয়ান টিউব থেকে অ্যাট্যাচ হয়ে থাকে একটা লেফট ওভরি একটা রাইট ওভারি এই ওভরি ক্লাচটা কি আছে আমাদেরকে সময় সময় আভাম তৈরি করে হয় যেটা বলা হয় ডিম এই ডিমের সাথে যদি স্পাম কাউন্টটা মিশে যায় ফার্টিলাইজ করে যায় এটা বাচ্চা রূপটা নিয়ে নেয় ডিমের মধ্যে হার্টবিট চলে আসে তাহলে বাচ্চা হয়ে গেল যদি ফাইব্রয়েড আছে বাচ্চা এলো কিন্তু দু মাস পরে বা তিন মাস পরে কোন একটা কারণে নষ্ট হয়ে গেল এটা ডাক্তারবাবু বললো না আপনাকে বলে এলো হ্যাঁ হ্যাঁ আপনি হয়তো কাপড় উপর গেছেছেন বা কোনো ভারী কাজ করেছেন তার জন্য হয়ে গেল কিন্তু কারণটা আসল এটা না কারণটা আসল কি হয়ে গেলো ওই যা ফাইব্রয়েডের জন্য ও একটা মানে ঝটকলা পেয়েছে তার জন্য ও জিনিসটা নষ্ট হতো আচ্ছা চলুন আবার একটা জন চলে এসেছে তাদের স্বাগত জানাই আহ নমস্কার কে বলছেন মেছেদা হ্যাঁ বলুন বয়স বলবেন আর কি সমস্যা আছে ওটা বলবেন থার্টি সিক্স আর থ্রি সমস্যা বলুন আচ্ছা এটা আপনার ইনফেকশন হয়েছে ক্রাসি থেকে ইনফেকশন হয়ে যায় আপনার গলাটা মনে হয় ছিঁড়ে দিয়েছে এই ভাবটা সবসময় থাকে তাই তো না না কোন ক্লব বসে নেই তোমার বলে দিচ্ছি যাদের শুকনো হাসি হয় মনে হয় ক্লব বসে তাদের কিন্তু তাদের কোন ক্লব বসে নেই কেন তুমি তো ক্লাব ওষুধ অনেকটাই খেয়েছই ক্লাব সিরাপটা তো অনেক খেয়েছো তুমি তো ক্লাব প্রথম ক্লাব বসে আছে যা বার হচ্ছে না এটা কি হয় আমাদের গলার কাছে একটা ইনফেকশন তৈরি হয়ে যায় এটা দেখো তুমি কোন ডাক্তার দেখিয়েছ না এমনি শুধু বলে বলে ওষুধ খাচ্ছ শোনো শোনো ও সব শুধু সব ছেড়ে দাও মেচদা থেকে একটা লোকাল ট্রেন ধরে তুমি মরিগ্রাম স্টেশনে চলে আসো স্টেশনে আমার চেম্বার আছে আর যদি তুমি দুটো রিপোর্ট করে আসো তাহলে কিন্তু খুবই ভালো আসার হয় একটা ব্লাডে হবে ইএসআর আর ইএসআর একটা রিপোর্ট হবে আর একটা হবে আই জি এই দুটো রক্ত রিপোর্ট আছে এটা খালি পেটে তুমি করিয়ে নাও বৃহস্পতিবার দিন আমি থাকবো মরিগ্রামে আন্দুল রোডে যেটা বোতলতলা চেম্বার ওই চেম্বারে আমি থাকবো মেছেদা থেকে তোমার মিনিট পঞ্চাশ মিনিট লাগবে আমার চেম্বার পর্যন্ত আসতে তুমি এখানে এসো তোমাকে আমি কথা দিচ্ছি মাত্র সাত দিনের মধ্যে তোমার ক্লাসেটা পুরো নষ্ট করে দেব আর হবে না তার জন্য ওই লাইফ ওষুধ খেতে হবে না ঠিক আছে দুটো রিপোর্ট বললাম দুটো রিপোর্ট অবশ্যই করবেন ইএসআর আর আইজিই কেমন দেখুন যারাই ভাবছে যে আমার সাথে এসে যোগাযোগ করবেন তাতে আমি বলে দিচ্ছি আমার চেম্বার কোথায় কোথায় আছে হাওড়ার মধ্যে আমার চেম্বার রয়েছে আপনার টিকিয়াপাড়া বাউনগাছিতে উত্তরপাড়ায় রয়েছে যারা হুদলি থেকে আসতে চাইছে আমাদের উত্তরপাড়ায় কন্টাক্ট করতে পারেন যারা এই তোলাঘাট বলুন মেছেদা বলুন এই বাদনান বলুন আন্দুল রোড এইসব জায়গা দিয়ে আসতে হলে আমার আন্দুল রোডে বুতুলতলা চেম্বার রয়েছে কলকাতা আমাদের চেম্বার রয়েছে আমতলায় রয়েছে খরিবেরিয়া বাস স্ট্যান্ডের কাছে তারপরে আমাদের চেম্বার যাদবপুরে রয়েছে ইদবালপুরও রয়েছে যাদবপুর একদম সাউথ সিটি মলে উল্টো দিকে রয়েছে সেখানে আমাদের পঞ্চর্মা থেরাপিও রয়েছে পুরো প্লাস আমাদের চেম্বার রয়েছে আপনার এইদিকে দিকে হাতিবেগানে রয়েছে যারা শিয়ালদা এইসব লাইন থেকে আসতে চায় তারা কিন্তু হাতিবেগানে আসতে পারে আর আমার চেম্বার রয়েছে বারার একটু বাইরে চেম্বারে যদি আসি আমার হালিশহাল চেম্বার রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে আসানসোল বাঁকুড়া চেম্বার রয়েছে আমার বহরমপুরেও চেম্বার রয়েছে এই সামনে আমি শিলিগুড়ি থাকছি আঠারো তারিখে তারপরে আবার মাসে আপনি দিল্লিতেও পেয়ে যাবেন আচ্ছা চলে আসুন এসেছেন তাকে স্বাগত জানাই হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ আপনি টিভিতে শুনুন টিভিতে শুনলে হবে না আপনি ফোন করেছেন ফোনে শুনতে হবে বলুন কি সমস্যা নমস্কার কেন পঞ্চকর্মা করাবেন আপনি কি খুব বেশি হয়ে গেছে মানে আপনি কি ধার একদমই নাড়াতে পারছেন না তাহলে তো আপনার তো মেডিসিন দিয়েই ভালো হয়ে যাবে আপনার তো পঞ্চবর্মা লাগবে না কোথায় খেয়েছেন আপনি একবার কষ্ট করে যদি উত্তর পাড়ায় আসতে পারেন তাহলে আপনাকে দেখিয়ে দেব আমার ওষুধের মধ্যে কি ডিফারেন্সটা রয়েছে ঠিক আছে আর পঞ্চকর্মাও যদি করার ইচ্ছা আছে আপনি করাতে পারেন কিন্তু যে সমস্যার জন্য আপনি বললেন আমি পঞ্চকর্মাই কি করাতে হবে সেটা কিন্তু আপনার পঞ্চকর্মা করাতে হবে না যারা একদমই ঘাটটা একদমই নড়াতে পারে না তাদের জন্য পঞ্চকর্মা হচ্ছে কম্পালসারি আপনার জন্য আর আপনার শুধু মেডিসিন খেলেই আপনার ভালো হয়ে যাবে বহুদিন ওষুধ খেতে হবে না আমি আপনাকে বলে দিচ্ছি আমার কাছে এলে মাত্র আপনার তিন মাসের মধ্যে আপনার এই রোডটাতে সারিয়ে ফেলবেন সেটা একদম গ্যারেন্টেড সেটা আপনি রিপোর্টে দেখে নেবেন ঠিক আছে আপনি দেখুন দুটো হেল্পলাইন নাম্বারে ফোন আছে আমার আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করেন সামনে শুক্রবার দিন আমি উত্তর পাড়ায় থাকবো আপনাকে আমি যেটা কথা দিলাম মাত্র আমার ওষুধটা আপনি তিন দিন থেকে চার দিন খাবেন তার কি ডিফারেন্সটা আপনি নিজের চোখের সামনে আপনি বুঝবেন ঠিক আছে কেন আপনি তো একটা ট্রিটমেন্টে আছেন তার জন্য এই ট্রিটমেন্টে যখন আসবেন মাত্র তিন থেকে চার দিন আপনি ওষুধ নেওয়ার পর ওর ডিফারেন্সটা বুঝে যাবেন আর পঞ্চকর্মা আপনার ইচ্ছা আছে সুস্থ মানুষও পঞ্চকর্মা নিতে পারে এটা না যে কোনো রোগ হলেই পঞ্চকর্মা নিতে হয় তো আপনি সুস্থ মানুষ হলেও নিতে পারেন কিন্তু যদি আপনি বলেন যে পঞ্চকর্মা নিলেই ভালো হবে তাহলে দলকার নেই পঞ্চকর্মা আপনার মেডিসিন দিয়ে কিন্তু ভালো হয়ে যাবে আর আপনি পেট পরিষ্কার রাখুন কিন্তু হ্যাঁ হ্যাঁ যে কোনো জিনিস যদি আপনার পেট পরিষ্কার হয় আপনি পেট পরিষ্কার রাখুন কেন আমাদের স্পাইনাল থেকে যে কোনো নার্ভ অ্যাটাচ থাকে যদি আমাদের বায়ুটা সবসময় বেশি থাকবে তাহলে কিন্তু আমার রোদটা সারবে না তো আপনার আপনি আছেন বায়ু প্রতুলতি রোদ আপনার দেখবেন সবসময় একটা মানে ব্যথা বলুন আপনার গ্যাসম্বল বলুন এই সমস্যাগুলি আপনার লেদে থাকে আপনি বায়ু প্রকৃতির রোদ আছেন তো ওই জন্য আপনাকে কেমন দেখুন এখানে কোনো ডাক্তার নাম বললার দরকার নেই আপনি যেখানে দিয়েছিলেন ওখানে আপনি বলতে পারেন এখানে আপনি বলুন প্রশ্ন আছে ওটা বলুন হুম তো আমি তো বলছি আমার কাছে আমি বারবার বলি আমার এখানে রিপোর্ট বেস ট্রিটমেন্ট হয় আপনি যেখানে গেছেন ওখানে স্যাটিসফাই নেই বলে তো আপনি এখানে ফোন করলেন স্যাটিসফাই হলে তো আপনি আর ফোন করতেনই না তো একবার আমার কাছে এসে আপনি পাঁচ দিন পরে দেখুন না আপনার থেকে অন্য জায়গা যেতে হচ্ছে কি যেতে হচ্ছে না আর যদি যেতে হয় আপনি এই প্রোগ্রামেই এই সময় লাইভের সময় ফোন করে বলবেন যে আপনার এই ট্রিটমেন্ট নিয়ে আমি কোনোদিন স্যাটিসফাই নেই ঠিক আছে কোন দরকার নেই এইবার যেটা বললাম আপনি হেল্পলাইন নাম্বারটা টুকুন ওইভাবে কোন খরচা বলতে হবে না যেইভাবে আমি বলবো সেইভাবে থাকুন মাত্র পাঁচ দিন কেন আমি ওষুধের উপরে ধ্যান কম দিই আমি লাইফ স্টাইল বদলাতে বেশি বলি কেমন এটাই হচ্ছে সব জায়গায় যাচ্ছে সব জায়গায় শুধু ওষুধ উপরে ওষুধ ওষুধের উপরে ওষুধ কেন হলো করলে ভালো হবে এটা কিন্তু বলে না আর আমরা বারবার এর জন্যই বলি এই জন্য যদি আপনাদের এইরকম কোন প্রশ্ন থাকে দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে আর নাম্বার নাম্বার যাচ্ছে এই দুটো আপনারা সেভ করে রাখুন এই দুটো নম্বর যখনই বিপদ পড়লো বা যখনই ডাক্তার বললো অপারেশন বা যখনই ভাবছেন কোন রোগ আমার ভালো হচ্ছে না একবার সম্পর্ক করে আমাদের কাছে আসুন আমি কথা দিচ্ছি মাত্র কিছুদিনের মধ্যে আপনার রোগগুলো সেরে যাবে যাবে চেম্বাল কোথায় কোথায় আছে হয়তো ওটা সব বলতে পারলাম না একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন আবার আমাদের পেয়ে যাবেন ঠিক ছটা পঁচিশে তো আমাদের লাইভে পানি আর কোন কোন দিন স্পেশাল দিন কিছু কিছু দিন হয় যেটা দশটা পাঁচের দিনও আমাদের পেয়ে যান যেমন সপ্তাহে তিন দিন হয় সোমবার বুধবার আর শুক্রবার এই তিনটি দিন একটু নজর রাখতে থাকুন পাওয়া যাবে আমাদের সব দিনই গ্লোব টিভিতে আমি ডক্টর প্রমোদ শর্মা আয়ুর্বেদিক নেচার কেয়ার এর ডাইরেক্টর সবাই জানে আর এটাও বলে দিচ্ছি সব চেম্বারে আমি নিজে উপস্থিত থাকবো তো চলুন আবার দেখা হবে কালকে ঠিক ছটা পঁচিশে এই চ্যানেলেই এই সময় নমস্কার